সম্প্রতি পরাণ সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। এ ছবিতে তাদের দুজনের অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শকরা। সে ধারাবাহিকতা এবার দামাল নিয়ে হাজির হচ্ছেন মিম ও রাজ। তবে দেখার বিষয়ে নতুন সিনেমায় কি নিয়ে আসছেন তারা? ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ তারা একসঙ্গে কাজ করেছেন সদ্য মুক্তি পাওয়া পরাণ সিনেমায়। এ ছবিতে তাদের দুজনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এখনো পরাণে ডুবে আছে সিনেমা প্রেমীরা। এবার মিম ও রাজ হাজির হচ্ছেন দামাল নিয়ে। পরাণের পর আরও একবার বড় পর্দায় দর্শকরা দেখতে পাবে জুটিকে। জানা গেছে মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে দামাল সিনেমাটি। সম্প্রতি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শন শেষে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাটিকে। দামাল পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। এ বিষয়ে পরিচালক জানান, দামাল যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। 1971 সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে এ ছবিতে। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত রাশেদ, অপু, সাইদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথই, পূজা সহ অনেকে। দামালের সেন্সর প্রসঙ্গে মিম বলেন, সেন্সর বোর্ড সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন। পরাণ যেভাবে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে তার বিশ্বাস, দামাল দিয়েও এমন কিছু হবে। এখন শুধু মুক্তির অপেক্ষা। Thank you.